এই পঞ্চম বক্তৃতামালা অনুষ্ঠানের সভাপতি শ্রীযুক্ত চক্রবর্তী ডাঙরিয়া আর আমার দ্বিতীয় দরা আর এই মহাবিদ্যালয়ের দুয়ারের দলটি দুয়ারের বসাবিব নোয়ারা আমি সাধারণ এগারী মহিলাই আজি এই মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসলের আগত ভাষণ দিবলে সচাকয়ে অপারা হয়েছো আর ভাষণ নিদিও আপনাদের এটি মহান কার্য ক্ষমতা করবলে সকলে এই গুরু ভক্তি মহান মনীষী সকলের বিষয়ে জানিবলে বা বলিষ্ঠ প্রবক্তা ভারতীয় সংস্কৃতির যে মহান মনীষী সেই মনীষীগীর বিষয়ে কি উপদেশ দিছিল ভারতবাসীর উদ্দেশ্যে আধুনিক ভারতের উদ্দেশ্যে সেই কথাবিলাক আপনাদের জানিব পারিব আপনাদের মত দিয়ে শুনব আর ভারতীয় সংস্কৃতির যে প্রাচীন বার্তা সেই বার্তাসমূহ হৃদয়ঙ্গম করে বর্তমান আধুনিক যুগের আমার অসমীয়া নতুন প্রজন্ম সকলে যাতে সেইখিনি উপলব্ধি করে নিজের দেশ নিজের জাতি বা নিজের মহাবিদ্যালয় তথা ভবিষ্যৎ নাগরিক সকলের উন্নতির অর্থে আপনাদের দেশের হয়ে কাম করে যাব পারে যে নহোক বিশেষ ভাষণ দিম বলে ভবা নাই আমি মাত্র এইখানে কামনা করছো এগারী বয়স্ক মহিলা হিসাবে আপনার সন্মান আপনার আদর আপনার শ্রদ্ধা ভক্তি আমি আপ্লুত শান্তি ধন্যবাদ।